कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन শহর থেকে এক লোক আসছে আকাশের দিকে তাক করে বই রইছে এক যন্ত্র এইবার সন্ধ্যার পরে অন্ধকার যখন হয়েছে গ্রামবাসী সবাই তাকায় আছে ওই লোক টেলিস্কোপে চোখ রাখছে চোখ রেখে এইদিক ওইদিক ঘোরানোর সাথে সাথে হঠাৎ করে আকাশ থেকে একটা তারা খসে পড়তেছে সাথে সাথে চেয়ারম্যান বলে উঠছে এই লোকের এইম দেখছো এইখান থেকে বসে ওই ওই পাশের তারা ফালায় দিছে গুলি কইরা সহজ সরল গ্রামবাসী এগুলোই তো ভাবতে বল মানে ভাবে যে এইম করে তারা ফালাই দিছে কি একটা অবস্থা এরকম সহজ সরল গ্রামবাসী কিন্তু মানে দেখবেন একটু শহর থেকে দূরে গেলে এরকম গ্রামবাসী অনেক দেখবেন তারা এত সহজ সরল এত সহজ সরল এত সহজ সরল যে তাদেরকে আপনি কোনো কিছু কঠিন কিছু তাদেরকে দিলে তারা বুঝবেই না তাদের জীবনটা অনেক সহজ সিম্পল ইজি অ্যান্ড ইকুয়াল চারটে ইংরেজি শব্দ বলছি সহজ ইংরেজি শব্দ আচ্ছা দেখি কারণ হলে আমার ইংরেজি বেশি শিখে ফেলেছি একটু কমানো দরকার এর জন্য আমি ওটা রিভার্স করে দেখি সহজ সরল কথা বলতেছিলাম গ্রামের মানুষ আসলে অনেক সহজ সরল আগের দিনে হয়তো কি গ্রামের মানুষ সবাই কিন্তু শিক্ষিত থাকতো না হ্যাঁ কিছু কিছু মানে দেখা যেত একজন স্ট্যান্ড করছে বা একজন স্টার করছে পাইছে পাঁচ ছয় গ্রামে দূর থেকে মানুষজন ওরা দেখতে যেত ওরে বাপ রে বাপ স্ট্যান্ড করছে ও পাস করছে এই যথেষ্ট ছিল ওর কাজ থাকতো সকালবেলা ঘুম থেকে উঠটা সুন্দর মতো পুকুরে গিয়ে গোসলটা কইরে মাথায় তেল উঠানে বসে হ্যাঁ মাথায় তেল চিপচিপ কইরে একদম সিটি কইরে মোড়া নিয়া হাতে মুড়ি আর গুড় নিয়ে বইব ও খাইবো মানুষজন আইব লগে দেখবো হাত মিলাইবো কথা কইবো বাবা তুমি ভেবি বুঝলে তুমি তো অনেক বড় হবা গ্রামের মান সম্মান রাখবা তুমি কিন্তু এই গ্রামটাকে দেখবা তোমার হাতে গ্রাম ঠিক আছে এই গ্রাম কিন্তু তোমার নামে পরিচিত হইতেছে সবাই চিন্তাছে এই গ্রামটাকে এই ধরনের কথাবার্তা করবো তো এরকম থাকে সব গ্রামে দেখবে একজন দুজন করে স্ট্যান্ড করা পোলাপাইন থাকে তো অমুক একটা গ্রামে নাম প্রকাশে অনিচ্ছুক আমি অমুন এক অমুক একটা গ্রামে একজন মানে সে ইংলিশের উপর পিএইচডি করছে প্রচণ্ড ইংলিশ পুরো সাত আট গ্রাম জানে যে তার সাথে ইংলিশ কথা বলে পারবে অত্র চোদ্দ পনেরো গ্রামের মধ্যে কেউ নাই যে ওর সাথে ইংরেজিতে পারবে তো সবাই গর্বিত এমন একটা সন্তান আমাদের গ্রামে আছে প্রচণ্ড ইংলিশ জানে তো এরকম চলা চলছে দিন হঠাৎ করে কই থেকে এক ফরেনার ওই গ্রামে ঢুকছে আচ্ছা ঢুকার পর বাজারে ঢুকছে বাজারে ঢুকে ইংলিশ কইতেছে কেউ তো বুঝে না সারাই ফরেনার কী কয় কেউ বুঝতেছে না সবাই যায় ফরেনার মুখের দিকে তাকায় থাকে ও ফরেনার ইংরেজিতে কথা বলে কেউ কিছু বোঝে না হঠাৎ করে একদিকে আরে হালা বলো আমাকে গ্রামে ইংরেজি জাহাজ বয়ে রয়েছে আর তুই ফরেনার লোকে কথা কলে ডরাইতেছো ডাক দে আমাকে জাহাজ রে ইংরেজি জাহাজ ও আইব এখন সবাই মিলে মিছিল করে গেলে আইছে ইংরেজ ভাই কয়া নিয়ে আইসে সামনে দাঁড় করাইছে এখন ওই শালায় তো চাওয়াবাদি করছে ওই শালা তো জীবনে ইংরেজির ইও পারে না ওই হলো পুরো ইংরেজি উল্টাওয়াল্টা কয়া গ্রামবাসীরা এতদিন এবিসিডি বুঝাই রাখছে এবার ওই ফরেনারের সামনে বয়ে দিছে ওর তো ঠ্যাং হাত পা কাঁপে কাঁপে অবস্থা যান যায় যায় অবস্থা কী কম ফরেনার ইংলিশ কয় ও বোঝে না ও কয় ফরেনার বোঝে না ফরেনার কয় ও বোঝে না ও কয় ফরেনার বোঝে না ফরেনার একসময় বিরক্ত ইয়া তো ওটা যাইতেও দিতেছে না কিছু কথার অ্যান্সারও দিতে পারতেছে না ফরেনার তো আর নিতে পারতেছে না কান ছা বরাবর মনে করে ক্রিস গেলে ছক্কার মানে ক্রিস গেলে ছক্কা যত জোরে হয় তার সাথে একটু জোরে কান ছা বরাবর ফ্রাম করে মারছে পুরা গ্রাম স্তব্ধ হয়ে গেছে এ কি হইল এই ফরেনার আমাদের ইংরেজি বাবুরে কেন মারলো ও এত ভালো ইংলিশ কইতেছিল ওর সাথে কি সুন্দর আর দুজন ঝগড়া করতেছিল ইংরেজিতে এর মধ্যে মারামারি কেন গ্রামবাসী তো সব চেতে গেছে এন ইংলিশম্যানকে গ্রামে থামাই যায় না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনাদের মারলো কেন ওর তোকে হাত তুলো কেন ওর সাহস কত বড় আরে ওর লোক এতক্ষণ আমি ইংরেজিতে যেই কথাটা হইছে সে কইতাছে যে তরে আমি ফরেন নিয়ে যাবো তুই এত ভালো ইংলিশ পারস তোর ফরেন নিয়ে যাবো আমি তো কোনোভাবে রাজি হই না আমার কথা হলো আমার গ্রামের ভিটে স্যার আমি কোথাও যাবো না যাবো না এটাই আমি এটা পরিষ্কার করে কয়ে দিছিলাম হ্যাঁ ইমোশনাল হয়ে রাগ করছে এত ভালো ইংরেজি পাইরা তুই বিদেশ যাবি না তুই এখানে থাকবি তুই তোর নিজের লাইফটা নষ্ট করবি থাক ওই জিদ্দে আমার মারছে আমার ভালোর জন্য মারছে তোমার আমি বুঝো না কিছু
এরকম সর মানুষ কথা যা বোঝাবেন তাই। ও যে বকলম ও যে কিছু পারে না এলে তোর গাড়ের উপরে দিছে ইয়েকে, এরকম সহজ সরল এক ছেলেকে এক খাঁচি মুরগি দিয়ে দেওয়া হয়েছে। কি এক খাঁচি মুরগি? যে মুরগি ডিম পারতে পারতে বাচ্চা দিতে দিতে এতগুলো মুরগি হয়ে গেছে, এক কাজ কর মুরগিগুলো বাজারে নিয়ে বেচা দে, খালি মা মুরগি আর ডিম দেওয়া মুরগিগুলো থাকুক, বাকিগুলো বেচা দে। পরে সকালবেলা খাঁচি দিয়ে দেওয়া হয়েছে, ও মাথায় করে নিয়ে যেতেছে, নিতে 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 হঠাৎ করে রাস্তার এক জায়গায় উষ্টা খেয়ে পড়ছে, খাঁচির দরজা খুলে গেছে, ঢাকনা খুলে গেছে, মুরগি যে এক একটা এক এক দিকে চলে গেছে। এবার ও চিন্তা করছে, আয় হাই রে আব্বা মুরগি গুইন্ডন দিছে, আব্বা তো এখন মনে কর মুরগি যদি মানে সবগুলো বেচতে না পারে, ধরতে না পারে, আব্বাই তো আজকে আবার কুইটালবো। সবগুলো ধরছে, হ্যাঁ এদিক ওদিক এদিক ওদিক ঘুরতে 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 এইখান থেকে ওইখান থেকে সব জায়গা থেকে মুরগি ধরে রাখছে, বিক্রি করছে, বিক্রি করে টাকা নিয়ে গেছে। এবার বাসায় বলে দেওয়া হয়েছে পার মুরগি এত এতর নিচে বিক্রি করবা না, ও যায় টাকা দিছে। আব্বা বলতেছে যে তাহলে বাবা মুরগি বোধহয় রাস্তায় পড়ে গেছিল তাই না? ছেলে তো অবাক, টাকা দিলাম ঠিক ঠিকঠাক সব টাকা দিলাম, প্রত্যেকটা মুরগি বেচছি, আব্বা এই কথা কেমনে কয়? আব্বা হ মানে খাঁচা রাস্তায় পড়ে গেছিল, কিন্তু আব্বা আমি তো সবগুলাই ধরছি সবগুলাই বেচছি, তুমি বুঝলা কেমনে? দিছিলাম 25টা বেচতে, বেচছো 30টা। কারখানা বাড়ির মুরগি বেচছে না ছোটে বাপ, করতে পারি না। এরকম দুই বলদ রে, বাপ মা কয় এই দুই বলদে তো চাকরি বাকরি হবে না, ওদেরকে দিয়ে কাজ কাম শিখাইতে হবে এখন থেকে। বলে ঠিক আছে, তা কি হবে? আর মারে বলছে তুমি কালকে এই এক বস্তা মুয়া বানাও। তো মুয়া বানাইছে, তো দুই ছেলেরা বলতো দেখো তোমরা যেই এই সমাজে যেই কূটনীতি চলতেছে, এই সমাজে যে অবস্থা সেই তুলনায় তোমরা কিন্তু মেন্টালি একটু উইক। আচ্ছা মানে তোমরা কিন্তু বোকা শোকা, যে কেউ তোমাদেরকে বেঁচে হাটে বেঁচে হাটে খেয়ে ফেলবে। তোমরা যে আব্বা তাহলে আপনি কী করতাম আমাকে এখন কী করতাম আপনি কী কন? আমি দুটোই কই, সেটা হলো গিয়া তুমি এক কাজ করো, কালকে যে আম্মা তোমাকে এক বস্তা মোয়া বানাই দিবে, তোমরা দুই ভাই গঞ্জে যাবা, গঞ্জে গিয়া মোয়া বেঁচে আনবা, ব্যবসা শিখো, বাপের ব্যবসা ধরতে হবে, পাবো কোনো সমস্যা নেই। মোয়া কত করে বেচবো? দুই টাকা পিস বেচবা, একটা মোয়াও যেন বাকি না থাকে। আর তোমরা কিন্তু ভুলেও মোয়া হাত দিবা না, নিজের ব্যবসা দিয়ে নিজে খাওয়া যাবে না। ঠিক আছে কোনো সমস্যা নাই। প্রতিদিন সকালবেলা দুই ভাই রেডি হয়েছে, এক বস্তা মোয়া নিছে, মোয়া নিয়ে যাইতেছে। তো আম্মার তো মন খারাপ, ছেলে পেলে জীবনের প্রথম গঞ্জে যেতেছে, ব্যবসা করতে কী করে না করে। তো আম্মা তো খুব খুব লুকায় চুকায়া দুই ভাই রাতে দুই টাকা দিয়ে দিছে, কইনে দুই টাকা রাখ, তোরা দুই ভাই রাস্তায় কিছু কিনা খাইস, কখন আয়স না আয়স, ঠিক আছে? তোর আব্বা কিন্তু খুব রাগ করবো, সবটা বেঁচে আইস। গেছে গঞ্জে, গঞ্জেকে বয়ে রয়েছে, ওগতে কেউ মোয়া কেনে না, দুনিয়ার মানুষে অন্যান্য মোয়া কিনতেছে, এই কিনতে সেই কিনতেছে, ও গো মোয়া আর কেউ কেনে না। ছোট ভাইয়ের মাথায় বুদ্ধি আছে, ভাইয়া মোয়ার দাম কত? দুই টাকা। আম্মা আমাকে খাইতে কয় টাকা দিছে? দুই টাকা দিছে। তাহলে এক কাজ কর, আমি তোমার থেকে একটা মোয়া কিনে দুই টাকা দিয়া আমি তোমার মোয়া কিনা, তাহলে দুই ভাই খাওয়াটাও হইলো, আবার মনে করো আমাকে একটা বেচাও হইলো, ঠিক আছে? একটাও বেচা হইতেছে না বনিটা হোক, ঠিক আছে? আমরা তাহলে এই নাও এই নাও দুই টাকা, আমার একটা মোয়া দাও। হ্যাঁ মোয়া নিছে, মোয়া নিয়ে দুই ভাই অর্ধেক অর্ধেক খাইছে, খুব টেস্ট হয়েছে আমার মোয়াটা রে, অনেক মজা হয়েছে। তাহলে কি করবা? কয় বড় ভাই কইতেছে, কয় তোর দুই টাকা তো শেষ, আমার কাছে তো দুই টাকা আছে, মোয়া পেয়েছে দুই টাকা পাইছি রে, এই দুই টাকা দেবো তুই আবার একটা মোয়া দে। এবার ওই ছোট ভাইরা দুই টাকা দেওয়া একটা মোয়া নিয়ে আবার দুই ভাই ভাগ করে খাইছে, কো মোয়াটা আসলে টেস্ট হয়েছে ভাইয়া, এই তো আমার কাছে দুই টাকা আছে, আমার খাইতে দিছিল যে এই দুই টাকা দিয়ে তুমি আমার মোয়া দাও। এই কই এরা পুরো এক বস্তা মোয়া এক দুই টাকা দিয়া ভাগ করে দুই বস্তা এক বস্তা শেষ কর, যাক খাওয়া হইলো পেট ভরা, সবটি মোয়া বেচা হইলো। ভাইয়া কয় টাকা হয়েছে? আমাকে বেচা মোয়ার দাম কত? দুইজন দুই পোকার আতায় হইতে খেলে দুই টাকা। কি ব্যাপার ভাইয়া দুই টাকা কে? আমিও তো বুঝতেছি না, সবটি মোয়া তো কিনেই খাইলাম, তারপর মোয়া বেচা টেক কই? আরে হইছে আমাকে অবস্থা, আমরা ডেইলি মোয়া বেচতেই আছি বেচতেই আছি, পকেটে দুই টাকার বেশি আমাকে আছে না, আসতেছে না আসতেছে না, মানে বস্তার মোয়া শেষ, পকেটে দুই টাকার বেশি নাই। আমরা যাই ছোট্টটা বিরতিতে, বিরতিতে ফিরে আসবো, তার মধ্যে কি করতে একটু বলবেন। বিরতিতে যাওয়ার আগে যেটা বলতে হবে যে শুনছিলেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস,
আর ব্রেকে যাওয়ার পরে আপনি আমাদের এসএমএস কমেন্ট করতে পারেন। এসএমএস করার জন্য নিয়ম হচ্ছে লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে গেলে আপনি একটি লাইভ দেখতে পাবেন। লাইভে আছি তো আমরা? ইয়েস ইয়েস আছি আমরা। আপনি লাইভ দেখতে পাবেন, সেখানে কমেন্ট করলে আপনি পড়ার জন্য তো আমরা আছি। ফোন করার জন্য 740 থেকে 02-55-03-6659 ছোট বৃদ্ধি পাওয়ার সব গান আমরা দিইনি, এতগুলো গান আমরা বাজাতে পারবো না, সরি। আমাদের সময় অনেক বেশি লিসেন্সের কথা বলার জন্য, তাই আমরা একটু কমায় নিয়ে আসছি। যাক, আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্ট নাট বোল্ড দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ। ফিরে এসেছি ছোট্টটা বিরতির পর এবং নিয়ে এসেছি অনেক অনেক এসএমএস। সাইরা গেলাম মাটির পৃথিবী মিউজিকে দেয়ের সাথে। সাইরা নাজরিন ডেবরা থেকে লিখেছে, ওই বল্টু ভাই সত্যি করে বলো কি করছো, কি করস করছো? আচ্ছা, দুই দিন ধরে তোমার কানে ব্যথা আমার কাছে আসলো। আচ্ছা, কানে ব্যথা আসলে আমি যেটা বলতে পারি, তোমাকে টিপস দিতে পারি, সেটা হলো ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই। কানে যদি খুব ব্যথা হয় তুমি যে গ্লিসারিন নিবা, 2 ফোঁটা গ্লিসারিন কানে দিয়ে দিবা, দিয়ে রেখে দেবা, অথবা একটা তুলোতে গ্লিসারিন নিয়ে তুমি কানে দিয়ে রাখবা, আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে। গ্লিসারিন কানের জন্য বেস্ট ওষুধ, বেস্ট, এবং অনেক বড় ডাক্তার থেকে নেওয়া, ঠিক আছে? ফ্রিতে দিয়ে দিলাম, 10 টাকা পাঠিয়ে দিও যাও। এমডি জাহাঙ্গীর আলমের আইডি থেকে উর্মি লিখেছে, ভাইয়েরা আমি উর্মি, রাশিফলটা বলো, আমার বার্থডে আজকে উইশ করো। ও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে কত তারিখ? হ্যাপি বার্থডে, আজকে তারিখ হচ্ছে 3। হ্যাপি বার্থডে, সুন্দর দিন। 3 সেপ্টেম্বর কি আছে? 3 সেপ্টেম্বর হচ্ছে কন্যা রাশি। বাহ, কোন অংশীদারি কাজে অগ্রগতি, প্রেম প্রীতির ক্ষেত্রে দিনটি শুভ। সম্পত্তি নিয়ে শরীকি আলোচনা হতে পারে। আচ্ছা, ব্যবসায় মন্দা থাকলে উন্নতির যোগ দেখা যায়, যাত্রা শুভ। কন্যা রাশি, মান কইরো না, আজকে তোমার জন্মদিন, তুমি খাইও না। এই ওর জন্মদিন আমি এটা গিফট করবো, কি বাতাসি পাখা, এটার নাম হলো বাতাসি পাখা, ফুদিলে ঘুরে। আমাদের বাতাসি পাখা শুধুমাত্র যারা ভিডিও দেখতেছে তারা দেখতে পাইতেছে, আর কেউ পাবে না এটা ভিডিও ছাড়া। এই উড়ে গেল রে বাতাসি পাখাটা। আফরা মিরপুর থেকে লিখেছে, ভাইয়া আমাকে একটা বিড়াল গিফট করেছে কার্লি। কার্লিকে জাতের হাড্ডি লিখেছে, সমবয়সী রিলেশন গুলো অনেক কিউট হয়, বয়ফ্রেন্ড একটা ধমক দিলে গার্লফ্রেন্ড 3টা থাপ্পড় দেয়। এসকে নুমান লিখেছে, হাই নাট ভাইয়া, ভালো আছো? তোমাদেরকে অনেক দিন পর শুনছি। আর বল্টু ভাই ভালো আছো? যদি টেক্সট না পড়ো কুইটালামু। তানিয়া সুলতান লিখেছে, বয়ফ্রেন্ডের সাথে বাইকে বসে ঘুরতে যাওয়ার জন্য হলেও মোটা মেয়েদের চিকন হওয়া দরকার। ছেলেরা মোটালে সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। মীরা ফ্রম মতলব থেকে লিখেছে, ভাই আমার ডেট অফ বার্থ 15th April, আমার রাশিফল বলো। আর রাশি আর সাফি ভাইয়ার ভয়েসটা অনেক সুন্দর। সাফি কে? সাফি ও যে কল করেছিল এই এই সময় শুনতে পারে, মানে আমাদের সাফি আহমেদ। কত কত তারিখ বললো? 15 April, পয়লা বৈশাখের পরের দিন। বৃষ রাশি, কোন খবর উৎসাহিত করবে, ব্যবসায়িক জটিলতা কাটিয়ে উঠতে পারবেন, অর্থাগমের নতুন পথ পেতে পারেন। অর্থাগমনের অর্থ আগমন, অর্থের আগমন। আচ্ছা আচ্ছা, নতুন চাকরি পাবে বা নতুন বিজনেস এর আগমন হলে এটা অর্থাগমন। অর্থাগমন কি? অর্থ অর্থাগমন, অর্থাগমন তাই লিখছে, কি লিখছে? অর্থাগম, অর্থাগম মানে সঠিক। ওদেরই ছিল সমস্যা আছে যে বলছে 10 ওয়ার্ডে শেষ করবি, 3-4টা ওয়ার্ড একলগে লিখে লিখছে। ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগতে পারে, রোমান্স ও বিনোদন শুভ। রোমান্স আর বিনোদন অশুভ হয় কখন? কখন? যখন আপনি বউ থাকা সত্ত্বেও অন্য প্রেমিকের সাথে, এটা অশুভ, দেখে ভালো খবর আছে। আরে এমনি রোমান্স আর বিনোদন শুভ আজকে, শুভ আজকে, শুভ আজকে, আজকে কই বলেন? আজকে ওই যে এক্স বয়ফ্রেন্ডের সাথে, ওকে ছেলে নামে মেয়ে মেয়ে মেয়ে, আজকে এক্স বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক জোরা লেগে যেতে পারে। একদম একদম, আজকে কিন্তু শুভ, আজকে কিন্তু একদমই শুভ। ভেঙে মোর ঘরের চাবি, সত্যবাদী বার্তা ঢাকা থেকে লিখেছে, লেখাপড়া করার ইচ্ছে তো সেই দিনই মরে গেছে যেদিন শুনি সানি লিওনও কলেজে ফার্স্ট গার্ল ছিল।
খুব খারাপ ছাত্রী থাকলেই সিনেমায় যাবে বা ই করবে এরকম কথা নাকি? সিনেমায় গেলে তো ভালোই হইতো। হ্যাঁ সিনেমা তো গেছে। নাজমুল হাসান বিল্লাল লিখেছে, বল্টু ভাই ওই দিন তুমি এটা কি কইলা, আমার নাম নাকি তুমি নতুন শুনছো? গত 3 মাস ধরে নাট ভাই আমার কমেন্ট পড়ে শেয়ার পড়ে আর তুমি নাকি আমাকে নতুন দেখছো, মনটাই খারাপ করে দিছো। কোনটা কোনটা? নাজমুল হাসান বিল্লাল আমাদের টপ ফ্যান। ও টপ ফ্যান, আমি এগুলো বইলে তোমাদের কাছে 1 লেখা তার টপ ফ্যানের পাশে। তার মানে বুঝছো তুমি টপ ফ্যান হওয়ার পরেও 1 টাকা মনে পাও আমাদের কাছ থেকে এ প্লাস 1 ওটা টাকার ইমাউন্ট। ঠিক আছে, আর আমরা মাঝে মাঝে টপ ফ্যানদের চেঁচে দিই যাতে ও আমাদেরকে এইভাবে আবার রিপ্লাই করে। বল্টু তোরে পরামু, পরামু মানে কি পড়াইবো? পরামু পরামু লিজা আপু থা বৈশা দিও। বাবা রে মানে বুঝি নাই। থাক, ও আমার কিছু একটা পড়াতে চাইছে, লিজা আপু থেকে বৈশা দিও। কি লিজা আপু? ঠিক আছে, আমি সুমাইয়া ফ্রম মাজু খান। মুরগির 2 রান গরুর 4 রান গরু জিতছে ক্রিকেট খেলায়। একুশটা নিজের চোখে দেখতে পাইতেছি। আচ্ছা বল্টু ভাইয়া বলতো, মানুষ কখন নিজের শরীরে নিজে আঘাত করে? কখন আজ পর্যন্ত একটা মেয়ে পটানো তো দূরের কথা, একটা মেয়ে বান্ধবীও নেই। হ্যাঁ এটাই আমি। কিছু কিছু মানুষের থাকে মানে মেয়ে বান্ধবী নাই এর জন্য, মানে মেয়ে বন্ধু দেখো কিছু কিছু মানুষের থাকে, যেমন হচ্ছে বল্টু আজীবন মেয়েদের মাঝখানে ক্লাস করে আসছে। আজীবন না, আমি মানে আমার স্কুল জীবনে সারা জীবন শখ ছিল যে যে আমাদের স্কুলে কেন মেয়ে নেই কেন, আমাদের কোন মেয়ে নেই কেন। এরপর থেকে স্কুলটা পার হয়ে কলেজ ঢোকার পর থেকে আমার ছেলে বন্ধু হয়তো 2-1টা ছিল মাত্র, বাকি সব মানে মেয়ে বন্ধু মেয়ে বন্ধু। কেমনি কেমনি আমার কপালে মানে, এবং সবগুলো বন্ধু, বন্ধুর চেয়ে বেশি কিচ্ছু না, শুধুমাত্র বন্ধুর কথাই বলছি এবার। শুধুমাত্র বন্ধু, খুব ভালো ভালো বন্ধু পাইছি। পড়ছে এমন স্কুলে যেখানে প্রভাতী শাখায় মেয়েরা আর দিবা শাখায় ছেলে। হ্যাঁ আমাদের স্কুলে তাই ছিল। এবার কলেজ কম্বাইন্ড, ছেলে মেয়ে একই রুমে একই ক্লাসে। হ্যাঁ কিন্তু কলেজে উঠে এমন ফাঁকিবাজ হয়েছিলাম, বন্ধুর ফ্লেক্সিলোডের দোকানে বসে থাকতাম, নইলে মাঠে গিয়ে ক্রিকেট খেলতাম। এই করতে করতে গেছে 2-4 দিনের বেশি সারা, এইগুলো ডেইলি চাইয়া থাকতো। কবে আসবে? পরীক্ষা টরীক্ষা ছাড়া কলেজে যাওয়া হয় নাই তেমন একটা। তারপরে ভার্সিটি, প্রথম সেমিস্টারটা মেয়েদের সাথে, আরে বাপরে আমাদের তো কম্বাইন্ড ভার্সিটি। পরে সেমিস্টার থেকে মেয়ের আলাদা ছেলের আলাদা, এ বি সি মেয়েরা ডি তে। কেন মানে ভার্সিটিতে মেয়েরা আলাদা কেন? ভার্সিটিতে গিয়ে এ বি সি ডি এবং মেয়েরা আলাদা। ওর আগেই বুঝছে ডি তে ডিভোর্স, মেয়েদেরকে ডিভোর্স দিয়ে দিছে। তবে এটা এটা আমি আমি খুব লাকি এবং আমি খুব খুব ভালো ভালো মানে অসাধারণ কিছু বন্ধু পেয়েছি, বান্ধবী বলবো না, কে জানি বলছে না, মেয়ে বান্ধবী, মেয়ে বান্ধবী না বন্ধু পেয়েছি আর কি, মেয়ে বন্ধু অসাধারণ। থ্যাংক ইউ সবাইকে। রতন হাসান লিখেছে, বন্ধুর বউ ওগো, আমি গান গাইলে তুমি বাইরে দাঁড়িয়ে থাকো কেন? কেন বল্টু, লোকজন যাতে আবার না ভাবে আমি বউকে পেটাই। তোমার জন্য আমি যুদ্ধ করে এসএমএস টা পড়লাম মোটামুটি। ঠিক আছে, আজকে ফান কল শুধুমাত্র আপনি কথা কবেন, সবাই আপনাদের কালকে যে মিস করাটা করছে না। হ্যালো হেলসি, হ্যালো হেলসি তো, হ্যালো আর কত হেলবো, হেলতে পড়ে গেলাম তো।
এর একটা অসাধারণ সময়, এখন আমার রেস্ট নেওয়ার সময়, ভাই আপনি শুরু করেন, আমি খালি রিসিভ করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, বল্টুর সঙ্গে কথা বলতে চান? ভালো আছি, আপনার নাম কি? চিনতে পারছি, হ্যাঁ আপনাকে চিনতে পারছি। তাহলে কেমনে জিজ্ঞেস করলেন? চিনতে পারি, আপনি মানুষ, আপনি বড় পরিচয়। কাজী নজরুল যাকে নিয়ে কবিতা লিখছিল, ওই বিদ্যুৎ, ওই বিদ্যুৎ, ওই তুই জ্বলস না কেন? না ভাইয়া, আমি ওই ওই বিদ্যুৎ যে তোমরা ছোট মেয়েদের বলো কিউট আর বড় মেয়েদের বলো ফিউল। দেখলেন মানে আপনার কি ভিডিও কল দিছিল নাকি? ফোন দিছিল। জি ভাই, জি ভাই, বাটন ফোনেই মাঝে মাঝে লাইভ দেখি, কি করবো, ফোন আমি অসুস্থ হয়ে যাবো এটা শুনতে শুনতে। তোমাদেরকে একটা জোস বলি, তোমাদের দেখে আনসার আছে কিনা বলো তো, পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি কে? সানি লিওনের ক্যামেরাম্যান। ও তাই, আমি তো ভাবছি যে কিশোরগঞ্জের নাসরিনের ফোন অপরে তার বাবা এই ক্যামেরাম্যান হলো কেমনে? ফোন অপারেটর নিজেই কুচেছে, ফোন অপারেটর, ফোন অপারেটর, কারণ ও যখন ওর ফোন দিয়ে কষ্ট পান না, ধরি না দেখে কষ্ট পান কোনটা? ভাই ঢোকেই না, কেমনে কষ্ট পাবো না বলো? আহারে, আসলে না ঢুকলে কষ্ট লাগে। আমি যদিও এইদিকে চাকরি বাকরি করি কিন্তু তোমাদের আমার অনেক ভালো লাগে। কি চাকরি করেন, কি চাকরি করেন? আমরা হয়তো মাঝে মাঝে করি, বললে চাকরি থাকবো না বা আমরা আবার না বললে থাকবে না। ভালো থাকবেন ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। কোথায় আছেন? হ্যালো, কোথায় আছেন? সেনাবাহিনীতে আছি। সেনাবাহিনী নিয়ে গান গাওয়া দুঃসাধ্য আমাদের নাই। তোমরা সেলুট দেওয়ার জন্য যে আমাকে সম্মান করলা। অবশ্যই ভাই। আপনার নাম কি? আমার নাম বিদ্যুৎ। বিদ্যুৎ, আর মাঝে মাঝে আমাদের সঙ্গে থাকবেন, তাতেই হবে আমাদের। বিদ্যুৎ মানে কি ভাই? আমি অত জোশ মোশ শোনাইতে পারি না ভাই, কিন্তু তোমাদেরটা শুনতে অনেক মজা লাগে ভাই। আপনি দেশের জন্য যে কাজ করছেন ওই কাজ করার সৌভাগ্য সবার হয় না। মেয়েদের কারণে তো সিরিয়াল ভাই, মেয়েরা মনে করো তোমাদের শো শুরু হয় 7টা থেকে, ওরা মনে আরো 5 মিনিট আগে থেকে গুটানো শুরু করে। আমি পাবো কেমনে তোমাদের লাইন বলো ভাই? না থ্যাংক ইউ ভাই, আজকে পেলেন, আমাদের খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি একদিন দল বল নিয়ে অফিসে চলে আসেন, দর দেখা যায় না। তোমাদের যদি লোকেশন দাও আমি তোমাদের সাথে ফেস টু ফেস যাব, সমস্যা নেই। আচ্ছা, আপনি ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের ফেসবুকে। ভাই ওইটা তো ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থেকো আর সবাইকে একটু সুযোগ দেই, আমি যে একা একা বকবক করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝতে পারছেন ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আল্লাহ। নিজেরাও ভুলে গেছিলাম আমাদের যে ফ্যান কলের সময় শেষ, সময় প্রায় শেষের দিকে। হ্যালো, ইলেকট্রিসিটি, হ্যালো ইলেকট্রিসিটি আম্বা, হ্যালো জি, আপনার নাম কি? হ্যালো, হেলসি, আমরা হেলসি, আপনার নাম কি? তানহা, মির্জাপুর থেকে। তানহা তানহা ইয়াহা ওয়াহা, হে কোই বাত হে, কি হয়েছে তানহা, তুমি কেন ফোন দিছো? বলো ভাইয়া,
তোমার বাসা আসলে কোন জায়গায় মির্জাপুর মির্জাপুর কোন জায়গা বলেন ওই যেটা কাঁঠাল গাছ আছে না আমি কাঁঠাল গাছ তো আসলে চিনি না কাঁঠাল গাছ চিনি ওই কাঁঠাল গাছের পাশে আম গাছ আছে আম গাছের আম গাছের জল লাগে এরকম তো এই কোন জায়গা ওই যে পুকুরের পার দিয়ে যাওয়া লাগে কোন জায়গায় বাস স্ট্যান্ডে কোন জায়গা এই যে বাস স্ট্যান্ডের পাশে কাউন্টারের পাশে বাস স্ট্যান্ড থেকে সোজা আরেক বাস স্ট্যান্ডের দিকে যেতেই ডান পাশে হ্যাঁ দুইটা বাস স্ট্যান্ডের মাঝখানে ভাইয়া একটু জোরে বলো জোরে বলো জোরে বলতে সবাই শুনে ফেলবো তোমার কানে কানে বলতেছি ভালো লাগতেছে না বললাম দুইটা বাস স্ট্যান্ডের মাঝখানে লেখা লাগবো হ্যাঁ লেখো প্রথমে লেখা লাগবো তুমি আকো আকো প্রথমে একটা বাস স্ট্যান্ড আকো তারপরে দুই মাইল দূরে আরেকটা বাস বলো হ্যালো সদল ভাইয়া বলো বলো তোমার নাম বাটা দাও না লেখো 0255 না এটা না এটা না আমি সদল ভাইয়ের কাছে নাম বাটা তাহলে যে ও সদল ভাই দিবে না তো আমি দিচ্ছি 0366 হ্যাঁ 0366 এই নাম্বারই তো ফোন দিছি আরে এটা 0255 ফোন দিছো তুমি ভুল নাম্বার ফোন দিছো সরি রাখি না 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 আমি আমি তোমাদের দুই তিনটা যোগ বলবো আমি আমি এলো লিখছি আচ্ছা একটাই বলো তিনটা শোনার তো সময় নেই আজকে একটা বলো লোভ দেয় দে তো পালা হ্যাঁ একটা বলো আলোটা আসে কেন বজ্রপাত হয় কেন কেন কারণ আল্লাহ লাইট মেরে দেখে যে সব জায়গায় দিচ্ছে নাকি উত্তরটা বলা ঠিক হয় না আসলে হচ্ছে যেটা আমি বলতে চাই নাই ওটাই বলে দিছি হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যালো বলো বলো কি বলো শান ভাইয়া হ্যাঁ বলো তোমার নাম্বারটা দাও মানে কথা লাগিয়া দুইটা গুলি করি একটা না একটা তো লাগবই ওই ঈশ্বর মতো তোমার জন্য একটি গোলাপ ফুল না আমি গোলাপ পছন্দ করি না নিয়ে যান সবাই এমন করলে কাকে দিব তোমার সবাই যদি এমন করো তো আমি এক দশ টাকা দিতে গোলাপ কিনতে দেখি লস হয়ে যাবে না তোমার সবাই দাও দেখি আমি ওনার কাছে যাই আপনার জন্য একটি গোলাপ ফুল হ্যাঁ গোলাপ ভালো আমার পছন্দ গোলাপ তো মরে গেছে এরকম তেরা দেনা কেন হবে না 30 জন না করে হাতায় উঠে ফেরত দিছে নিলেন না নালে ফেরত দেন আরেকদিন আছে দেখাই যে আমাদের তো সময় নেই আমরা ব্রেকে যাই সময় সীমিত ব্রেকের পরে ফিরে আসছি জো কান কাট নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন শুনছেন ইভালি প্রেজেন্স নাট বলতে তো টু ফান এক্সাম এক্সাম ক্যাপিটাল ইভালি প্রেজেন্স নাট বলতে তো টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ দুরু 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 কি জানো মন খারাপ কেন মন খারাপ না তো আমার তো শরীর খারাপ শরীর খারাপ তো শরীর খারাপ হলে আপনি শরীর এমন থাকবো চেহারা এমন থাকতে আর মন খারাপ হলে এই থাকবো শরীর থাকবো স্ট্রং ঠিক আছে এগুলা আমরা বুঝি ঠিক আছে আপনি মন খারাপ শরীর খারাপ চালাইতেছেন ঠিক আছে ব্যাপার না এমডি শাফি আহমেদের মন খারাপ সে লিখেছে বাবা যদি ঠিক মতো পড়াশোনা না করিস তাহলে কাল থেকে আর তোর মুখ দেখাবি না আমাকে তারপর এখন আমি ঘরের মধ্যে মাস্ক পরে থাকি রীতের মাঝে হোগলার বেলা শেয়ার করেছে প্রিয়মণি শেয়ার করেছে হারাম জেদার আরাম নাই রতন আল হাসান দেখতে পাচ্ছি সাদাত কাব্য ও নাথ ভাই 12 অক্টোবর 2019 একটা বাণী দিয়ে বলেছিল চাকরি সম্মান বেঁধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় কেমন মাটিতে আমরা যাকে কাজের বুয়া বলি আকাশে ওটাকে এয়ার হোস্টেস বলে ভালো কিন্তু ভাই আমার লিখে রাখেন আমি শিওর আপনি ভুলে গেছেন প্রিয়মণি দেখি যে জীবনের সফলতা পেতে চান তাহলে যেটা ধরে রেখেছে আছেন সেটা এখনই ভেঙে ফেলুন মাইক ভাঙতে আমার এখন মাউস ভাঙতে মাউস মাউস আমাতে মাউসটা ভেঙে গেল তারপরে এমডি আমিনুর ইসলাম শেয়ার করেছে এমডি রুবেল দেখতে পাচ্ছি হ্যারি হ্যাংকারসে আয়েশা খাতুন শেয়ার করেছে এমডি নাইম হোসেন শেয়ার করেছে আরও শেয়ার করেছে এমডি নাজমুল হাসান বিল্লাল এই তো বিল্লাল তোমাকে আজকে আমি আবার দেখছি আর তুমি আমাদের পুরান লিসেনার হ্যাঁ আমি এবার শিওর হয়েছি বাপ্পি রেহান আর পি সৈকত দেওয়ান মমিন মিয়া এনামুল হাসান জীবন শেয়ার করেছিল তারপরে শেয়ার করেছে মাহবুবা সরকার হাফসা এ পর্যন্ত দেখা যাচ্ছে বাকিদের দেখা যাচ্ছে না
তা আমরা কি করব বাকিদের নাম নিজে থেকে বলে দিই টুট বলতে হয় পেছনে টুট এই তো এরা সবাই আমাদেরকে শেয়ার করে প্রতিদিন জোকান কাটে যাই হ্যাঁ আমাদের সময় খুব বেশি তারপরে কে শুনে কার কথা জেনে তো আর পুলিশ দাঁড়ায় পাহারা দেয় না সবাই আইসা ওনে গাড়ি পার্ক করে রেখে দেয় সব রেখে দেয় এবার এক লোক আইসা দেখলো সামনে হাসপাতালটা হাসপাতালের গেটটা এই গাড়িগুলোর কারণে বন্ধ থাকে পুলিশ লিখে দিয়ে গেছে তাও কেউ ওই করছে কি নো পার্কিং জোনের নোটা মুচ্ছা দিছে হয়ে গেছে পার্কিং জোন পেনাল্টিটা মুচ্ছা দিছে তাহলে লেখা হলো পার্কিং জোন ২৫০ টাকা পরের দিন থেকে ২৫০ টাকার ভয়ে কেউ গাড়ি রাখে কেমন লাগে এই যে বিলবোর্ডে লেখা মোছা এবং লেখা নিয়ে আমার একটা দারুণ একটা আইডিয়া ই আছে যে একটা অনেক আগের পাওয়া কিন্তু আমার খুব ভালো লাগে বলতে বিরাট বড় একটা বিলবোর্ডে লেখা আছে এই বিলবোর্ডটি যিনি লিখেছেন তিনি জিনিয়াস আচ্ছা আর যে পড়তেছে হ্যাঁ আস্তা বলদ যে পড়ছে তো পড়ে মনে করেন পড়ে বলদ হয়ে গেলাম বিলবোর্ডটা হ্যাঁ খুব নিজের চালাক মনে করো না দাঁড়াও ও উঠছে বিলবোর্ড ভাবে উপরে উঠছে ওইটা পুরো বিলবোর্ড মুছে দিছে মুছে লেখছে এই লেখাটা যে লেখছে হ্যাঁ আস্তা বলদ যে পড়তেছে সে জিনিয়াস এমনই হয় আমরাই আস্তা বলো আপনারা যারা শুনতেছেন তারা জিনিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন থাকবেন হাসতে থাকবেন হাসতে থাকবেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে কোনো পরিস্থিতিতে নাট এবং বোল্টুর সাথে অবশ্যই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন নাট ভাই কিন্তু শরীর আর মন দুটি খারাপ কিন্তু শিওর হয়ে গেছে টাটা ফ্রম ইভেলি প্রেজেন্স নাট বোল্ট টু দ্য টু ফান কিংস থ্যাংক ইউ টাটা ক্যাপিটাল FM টাইম Capital FM 94.8, the share number one music station.